আবারও উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর গোপন সংবাদের ভিত্তিতে নেশাবিরোধী অভিযান চালায়। ত্রিপুরা আসাম সীমান্তের প্রেমতলা এলাকায় নেশাবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার 2 প্যাকেট 45 গ্রাম হেরোইন উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 3.5 লক্ষাধিক টাকা। সাথে আটক বাবুল দাস নামে আসামের লোহারপোয়ার এক নেশা কারবারিকে। কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। ধৃত নেশা কারবারিকে শনিবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আর তাতে নেশাবিরোধী অভিযানে একের পর এক সাফল্যের পালক কুড়াচ্ছেন। অনুরূপভাবে শুক্রবার রাতে ত্রিপুরা আসাম সীমান্তের কদমতলা থানাধীন প্রেমতলা এলাকায় নেশা কারবারির বিরুদ্ধে অভিযান চালান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পুলিশ সুপারের কাছে গোপন সংবাদ ছিল আসাম থেকে কিছু হেরোইন রাজ্যে পাচার হবে। সেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কদমতলা থানার ওসি ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে চোরাইবাড়ি কদমতলা সড়কের প্রেমতলা এলাকায় উৎপেতে বসে থাকেন। রাত প্রায় 11:30 নাগাদ বছর 19-এর এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 2 প্যাকেট হেরোইন উদ্ধার করতে সক্ষম হন পুলিশ সুপার। 2 প্যাকেট 45 গ্রাম হেরোইন মজুত রয়েছে, যার বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা। আটক করা হয় নেশা কারবারী বাবুল দাসকে। জানা গেছে ধৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তী রাজ্যের আসামের করিমগঞ্জ জেলার বাজারে ছড়া থানাধীন লোহারপোয়া এলাকায়। এদিন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই নেশাবিরোধী অভিযান চালিয়ে বিপুল সাফল্য পেয়েছে পুলিশ। করোনা মহামারীর জন্য বর্তমানে ত্রিপুরা আসাম সীমান্ত সিল করা রয়েছে শুধুমাত্র চোরাইবাড়ি 8 নম্বর জাতীয় সড়ক ছাড়া। সুতরাং নেশা কারবারীরা পায়ে হেঁটে রাজ্যে প্রবেশ করে নেশা সামগ্রী পাচার করছে। গত 17 সেপ্টেম্বর পায়ে হেঁটে প্রবেশের সময় চোরাইবাড়ি থানা এলাকায় এক নেশা কারবারীকে হেরোইন সহ আটক করা হয়েছিল। অনুরূপভাবে এদিন কদমতলে থানার এলাকায় পায়ে হেঁটে প্রবেশের পথে এক নেশা কারবারীকে হেরোইন সহ আটক করেছে পুলিশ। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরও জানান, আগামী দিনে এই ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এই পাচার চক্রের মূল চক্রকে জালে তুলবে পুলিশ। বলে লোহারপোয়া আসাম থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকে এরন 45 গ্রাম পাওয়া গেছে ব্রাউন সুগার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো পিকুলিয়া যেটা সেটা হলো, সে পায়ে হেঁটে এই রাত্রেবেলা পায়ে হেঁটে আসামের বর্ডার ক্রস করে ত্রিপুরাতে মাল বিক্রি করতে এসেছিল, তো তাকে ধরা হয়েছে। গতকালকে আমরা ধরেছি, সেই কেসটা তো পায়ে হেঁটে বর্ডার ক্রস করেছিল। এখন দেখা যাচ্ছে এটা একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে, যে যে বর্ডারটা যেটা আছে বর্ডারটাকে পায়ে ক্রস করে ত্রিপুরাতে নেশা সামগ্রীগুলি নিয়ে আসছে। তা আমরা সতর্ক আছি, উত্তর ত্রিপুরা পুলিশ, উত্তর ত্রিপুরার যে জনগণ আছে ওনারা সাহায্য করছেন। আশা করি ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে সামনের দিনে আমরা ড্রাগের যে একটা প্রভাব চলছে উত্তর ত্রিপুরাতে সেটাকে আমরা বন্ধ করতে পারব। স্যার, যে মালগুলি আটক করেছেন এগুলোর বাজার মূল্য কত হতে পারে এবং কত পরিমাণ মাল আছে? পরিমাণটা বলেছি, যে এখানে তো ওয়েট করা যায়নি, তো অ্যারাউন্ড 45 গ্রামের মতো হবে। আর বাজার মূল্য, বাজারে তো বিক্রি হয় না, তো এই কালো বাজারে ধরুন না 3-3.5 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।